কোকরাঝার জেলার একটা অতি গুরুত্বপূর্ণ অঞ্চল পর্বতঝরা মহকুমা অঞ্চল, আর এই পর্বতঝরা মহকুমা অঞ্চলত 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর পর্বতঝরা মহকুমা যে যোগাযোগকারী একমাত্র পথ, যদি স্টেট হাইওয়ে, সেই স্টেট হাইওয়েটির অবস্থা বর্তমানে যথেষ্ট বেয়া। আমার পিছফালে যদি আমি বোর্ডখন প্রথমে আপনার দেখাই লোক পারিছো, এখন 2022-23 এই পথটোর 10.5 কিলোমিটার পথর কাম আরম্ভ হয়েছিল, আর এই কামর যে ইনস্ট্রাকশন আছে ইয়াত চাই লোক আপনাদের, ইয়াত গোটেই রোড লেংথ যদি আমি কব যাও 10.3 কিলোমিটার রোড লেংথ, আর ইয়ার যদি আমি ওয়াইড কব বিচার 5.5 মিটার ওয়াইডত 11 কোটি টাকাত এই কামর টেন্ডার লৈছিল, আর এই কাম 11 কোটি টাকাত। যদি আমি ইয়ার ডেট আপনার কমিশন ডেট যদি দেখাব বিচার 10/3 তার মানে মার্চ মাহৰ 10 তাৰিখে 2023ত এইটো কাম আৰম্ভ হৈছিল, কিন্তু আজিও সেইটো কাম এক কথাত কবলৈ গেলে শেষ হোৱাটো দূৰৰে কথা, এতিয়াও অসম্পূৰ্ণ হৈ আছে সম্পূৰ্ণ কাম, কেৱল মাত্ৰ চাইড বাম ঠায়ে ঠায়ে বান্ধিছে, কিন্তু বাকী গোটেই কামৰ কোনো খবৰ নাই। ৰাইজত যথেষ্ট হাৰাশাস্তি হৈছে সমগ্র পথছোৱাত যাবলৈ। আমি আৰু এটা কথা উল্লেখ কৰিলোঁ, ইয়াতে কোকৰাঝাৰ জিলাৰ এই পথটোৰ কথা আমি যিহেতু উল্লেখ কৰিছোঁ, কোকৰাঝাৰ জিলাৰ এটা গুৰুত্বপূৰ্ণ সাব ডিভিশ্যন বা মহকুমা হৈছে পৰ্বতঝৰা মহকুমা, আৰু পৰ্বতঝৰা মহকুমাৰ লগত বহির্বিশ্বর যদি আমি কো ধুবুরী জেলায় হোক বা আন জেলার লগত ন্যাশনাল হাইওয়ে কানেক্টিভিটির এই একমাত্র পথ, এই 10 কিলোমিটার পথ কোকরাঝার সাব ডিভিশন পর্বতঝরা সাব ডিভিশন হেডকোয়ার্টার থানা কাজীগাঁও থানা ইত্যাদি যাবলৈ একমাত্র পথ, আর এই একমাত্র পথ এনেকুৱা এটা অবস্থা বর্তমানে, কিন্তু মানে এক কথা কবলৈ গেলে যাব নোৱাৰা এটা অবস্থা হৈ গৈছে, তার মাজতো মানুষ যাতায়াত কৰিবলগীয়া আছে, কারণ মানুষ দৈনন্দিন কাম কাজের কারণে ওলাই আহিব লাগিব। তাহলে যথেষ্ট বেয়া অবস্থা বর্তমান পথচোৱাত, কি কব এই মুহূর্তে আসলে কি হয়েছে গোটাই কথাটা? সুপারিঘাটের যে আমার কাজীগাঁওলকে, কাজীগাঁও যে পর্বতঝরা মহকুমা হেডকোয়ার্টার, সেটা সদর হয়, এই মুখ্য অফিসটো, মুখ্য অফিসটো কাজীগাঁও হয়। এতিয়া কাজীগাঁওর সুপারিঘাটলকে যে রাস্তাটো আজি প্রায় 1 বছর মানে হল এই বনোয়াটো আরম্ভ হওয়া, আমি দেখা পাইছো মার্চের 10 তারিখে আরম্ভ হয়েছিল কাম, ইনগ্রেশন করেছে হয় মার্চের 10 তারিখে আরম্ভ হয়েছে, কোন কন্ট্রাক্টর আমি না জানো, কোন নগাঁও কর বলে কিছু, কিন্তু মেন মানুষটি যে কামটা করে আছে কন্ট্রাক্টর, তো গোসাই গো সুনিয়া বলে কয়, সুনিয়া তো জেপমল মালো তো নাম, তো বহুবার কোয়া হয়েছে, কারণ কয় কি যে কি আমি না জানো কথা, কি বিজেপির লগত আছে কন্ট্রাক্টর ভাবি যাবে এইবিল কয়, আজিলেকে রাইজে যে জম তাতনা হয়ে আছে এই রাস্তাটা আজির বেয়া হওয়াটা ধরি লোক নহলেও 8-10 বছর মান হল, কিন্তু এইবার কামটো যে হব সরকারের কামটো হেরি করবলে মানে 11 কোটি টাকার কাম, বহুত টাকার কাম, 11.5 কোটি টাকার প্রায় কাম হয়, 11.5 কোটি টাকার কাম, 11.5 কোটি টাকার কাম রাস্তা মেরামতি করবলে সরকারের, সরকারলে ধন্যবাদ, কিন্তু কথাটা হচ্ছে যে যি সকলে করেছে আমি ডিপার্টমেন্টকো কইছো আর কন্ট্রাক্টরকো কইছো, কোনো মানে ফল পোৱা নাই। আজি রাইজে যে জন যাতনা ভুগি আছে, আমি কোকরাঝাৰ যাও এইফালে দিয়ে আহি যাও, আমি ধুবুরীলৈ যাও, গৌরীপুরলৈ যাও, মানে ইয়ার পর্বতঝরা অঞ্চলের যে দেবীতলা আমার সুপারিঘাট আলমগঞ্জ দামপুর যে রাইজ পর্বতঝরা সাব ডিভিশনলৈ যায়, এই বহুত কষ্ট ভুগি আছে, এই কথাটো কন্ট্রাক্টরের এটা মানুষের এটা খাতির জানিব লাগে। আর আমি শুনা পাইছো যে ডিপার্টমেন্ট PWD যে অফিসার কি বলে কয় কি আমি না জানো, কেছে যে আপনাদের কমপ্লেন করব রাইজক, বরঞ্চ ডিপার্টমেন্টে কেছে কন্ট্রাক্টর ভাল মানুষ নয়, রাইজে হেরি করক কমপ্লেন করক, রাইজেও কমপ্লেন করেছে যে, কিন্তু কিহর কারণে এতিয়ালৈকে কোনো উন্নতি হওয়া নাই, কাম কোনো মানে কোনো অগ্রগতি হওয়া নাই, আমি এটা হাতর হয়ে আছে, হাতর হয়ে আছে। আপনার স্থানীয় যে প্রতিনিধি আছে, জনপ্রতিনিধি আপনার যে MCLA আছে বা আপনার অঞ্চলের যিনি MLA বর্তমানলৈকে আছে, কারণ ডেলিমিটেশন পিছত বেলেগ সমষ্টি হবো, এটা বেলেগ কথা, তেওঁলোকৰ কি ভূমিকা, তেওঁলোকৰ কি ধরনের কি আগবাড়িছে? হয় তেওঁলোকে জানো কিও কোৱা নাই, রাস্তাটো কিও গুরুত্ব দিয়া নাই, জনপ্রতিনিধিসকলে চাব লাগে, ইফালে আমার বিধায়ক আছে গৌরীপুর সমষ্টির, যেহেতু তেওঁ পর্বতঝরাটো তেওঁ সমষ্টির পড়ে, বিধায়ক আছে নিজানুর রহমান, এইফালে MCLA আছে সন্মানীয় মুনমুন ব্রহ্ম ডাঙরিয়ানী, তেওঁলোককো কোৱা হৈছে কথাটো, আৰু এইফালে আমাৰ গৌরীপুরী যিটো প্ৰাক্তন বিধায়ক আছে বনেন্দ্ৰ কুমাৰ মুছাহাৰী, তেওঁকো কোৱা হৈছে, তেওঁলোকে কিয় মানে ৰাস্তাটো গুৰুত্ব দিয়া নাই, তো ৰাইজ কিন্তু ইয়াৰ যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ, কাৰণ সাব ডিভিশ্যন অফিচটো আছে, ব্ৰহ্ম মন্দিৰ আছে, কেইবাখন বিদ্যালয় আছে, কলেজ আছে, আৰু নেশ্যনেল হাইৱে লগত কানেকশ্যন, যোগাযোগৰ ক্ষেত্ৰত, চিকিৎসাৰ ক্ষেত্ৰত এই একমাত্ৰ পথ, বহুত ভুগি আছে এইফালে কাজীগাঁও মঙ্গলাজোৱা, এইফালে টিপকাইৰ মানুহ যেতিয়া ধুবুৰী আমাৰ মেডিকেল কলেজ হস্পিটাললৈ যেতিয়া ৰোগী আনে, তেতিয়া মানে কি যে কষ্ট হয় সেইটো ৰাইজে ভুগি আছে, ৰাইজে ৰাইজৰ মনত আছে এই কথাবিলাক, গতিকে আমাৰ ইয়াৰ নেতা পেতাবিলাকো কোনো গুৰুত্ব দিয়া নাই, ৰাস্তাটো গুৰুত্ব দিয়া নাই, আৰু
কন্ট্রেক্টরের যে মানে কি কব লাগবে ইমান মানে যে দোক আছে কিন্তু ডিপার্টমেন্টে কি করেছে, পি ডাব্লিউ ডি ডিপার্টমেন্টের ভূমিকা কি আছে? ডিপ্লোমেট ডিপার্টমেন্টক আমি আমি লিখিত হওয়া নাই, আমি অবগত করেছো, কৈছে যে হব হব আর আপনাদের কমপ্লেন দিয়ক, কৈছে যে আমিও দুঃখ পাইছো, কন্ট্রেক্টর লো আমিও দুঃখ পাইছো, মানে পি ডাব্লিউ ডিপার্টমেন্টের অফিসার কথা কৈছে। নিশ্চয়ই অতি একটা গুরুত্বপূর্ণ কথা কৈছে, কারণ পি ডাব্লিউ ডিকে ইতিমধ্যে জানাইছে, ঠিকাদারের যোগাযোগ করেছে, স্থানীয় জনপ্রতিনিধির যোগাযোগ করেছে, কিন্তু এতিয়ালৈকে এক কথা কোবলে গেলে একো হওয়া নাই। আমি পুনৰ যদি বোর্ডখনলৈ দেখুৱাব পাৰো, ইয়াত যদি নেম অফ কন্ট্রাক্টর আমি দেখুৱাইছো, মহেশ কুমার সানানি বলে এজন মানুহৰ নামত এটা কন্ট্রাক্ট হয়েছিল 11,34,99,000 টাকা, আর মার্চের দশ তারিখে এই কাম আরম্ভ হয়েছিল। আজিলেকে এই কামর এক কথা কব গেলে 20% কমপ্লিট হওয়া নাই, কেবল মাত্র সাইড বাম ঠায় ঠায় বান্ধা হয়েছে, আর গোটেই বছরটা পার হয়েছে, দেড় বছর ইতিমধ্যে পার হবল হল, কিন্তু এতিয়ালৈকে কোনো কাম হওয়া নাই। আমি কাম আরম্ভ হওয়ার যে প্রথমতে আমি আধারশিলাটো আছে, আমি আধারশিলাটো দেখালো, ইয়াত দেখা পাইছে আপনাদের আধারশিলাত মিজানুর রহমানের নাম আছে, যে গরিপুরের যে বিধায়ক, এই আধারশিলা স্থাপন করেছিল, আর এই আধারশিলা স্থাপন করেছিল 1/7/2023 এই আধারশিলা স্থাপন করা হয়েছিল, আর এই আধারশিলা স্থাপন করাও আজি প্রায় এবছর পার হয়ে গেল, কিন্তু এই আধারশিলা হয়ে গেল গোটেই কন্ট্রাক্টর গোটেই বিবরণ ইয়াত দাঙি ধরা আছে, কিন্তু তারপরে আপনাদের পথসর অবস্থা দেখিছে, এক হাহাকারময় অবস্থা বর্তমানে, চিকিৎসা সেবার পৰা শিক্ষার পৰা আরম্ভ করে সাব ডিভিশন হেডকোয়ার্টার যোগাযোগের ক্ষেত্রে যেটা মূল পথ, ইয়ার বাইরে আন কোনো পথ নাই, ব্রহ্ম মন্দির একটা আছে ভিতর, একটা ট্যুরিজমের স্পট আছে, কালীচরণ ব্রহ্ম ধাম তাতে আছে ভিতর, আর একটা আপনি কিনা কব বিচারছেন? কব বিচার মানে কাজিগাঁও বা পর্বতজোড়া তো এনে একটা ইম্পর্টেন্ট, এনে একটা গুরুত্বপূর্ণ এখন ঠাই, মানে আগতে কৈছে যে এইটো পর্বতজোড়া মহকুমার হেডকোয়ার্টার, সেই মুখ্য কার্যালয় হয়েছে কাজিগাঁও, আর পর্বতজোড়া মহকুমার যে রাইজে ভুগি আছে সেই রাস্তার কারণে মানে মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মালে অনুরোধ জানাইছো, তেও যাতে এই রাস্তার বাবে তেও ডিপার্টমেন্টক হস্তক্ষেপ করে রাস্তাটো যাতে তীব্র গতিত যাতে কাম আরম্ভ করে যদি সম্পন্ন হয়, মানে মুখ্যমন্ত্রী এই আহ্বান জানাইছো। স্থানীয় রাইজে কৈছে যেহেতু মুখ্যমন্ত্রী প্রকৃপদ যোজনার অধীনের এই কাম, মুখ্যমন্ত্রীরে তাহলে অনুরোধ জানাইছে, আর মুখ্যমন্ত্রীরে অনুরোধ জানাইছে বর্তমানে যে এই পথের যে নির্মাণের কাম সেয়া অতি সোনকালে সমাপ্ত হব লাগে, আর কারণ প্রায় দেড় বছর হয়ে গেল, আর কিমান দিন এই পথ হব, কারণ দেড় বছর রাইজে জমর যাতনা ভুগিলে, আর বর্তমান বানপানির ফলত বা বারিষার কারণ আরো অবস্থা বেয়া হয়েছে পথসরাত, আমি পথসরার অবস্থা আপনাদের দেখাইছো, এই পথসরাত আসলে মানুষ যোগাযোগ করবলে সম্ভব নে, প্রতিদিনে গাড়ি মটর ভাঙি আছে, প্রতিদিনে মানুষের গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে আছে, তারপিছতো এই অবস্থা, আর এই ইয়ার অবস্থার পিছতো কিন্তু এতিয়ালৈকে বিভাগে আসলে আমি কন্ট্রাক্টরক আমি চিনি নাপাও, মহেশ কুমার সানানি বলে কোনোবা এজন নাম আছে, কোনোবাই কৈছে নগাঁওর আহিছে নগাঁওর ঠিকাদার হয়, আর স্থানীয় কোনোবা এজন সাব কন্ট্রাক্টর লৈছে গোসাইগাঁওর কোনোবা এজন ঠিকাদার আহিছে, আমি নামটো নলও কারণ আমি নামটো নাজানো, কারণ যে সাব কন্ট্রাক্টর লৈছে সেই তথ্য আমার হাতত নাই, আমার হাতত তথ্য কেবলমাত্র এই নামের এই মহেশ কুমার সানানির নামটোই এই তথ্য আমি হাতত পাইছো, কারণ কোনে সাব কন্ট্রাক্ট লৈছে এই তথ্য কিন্তু আড়ি দিয়া নাই, আর সাব কন্ট্রাক্টর তথ্য আড়ি দিয়ার কথাও নহয়, কিন্তু মূল কথাটো হৈছে এইটো ইমান একটা গুরুত্বপূর্ণ পথ, একটা সাব ডিভিশন হেডকোয়ার্টার যাওয়া পথ, আর এই সমগ্র অঞ্চলত যোগাযোগের একমাত্র পথ যদি আমি কব যাই, ইয়াদের স্টেট হাইওয়ে, কারণ ন্যাশনাল হাইওয়ের সাব ডিভিশন হেডকোয়ার্টার কানেক্টেড করেছে, আর সেই স্টেট হাইওয়ে কানেক্টেড এই পথসার বর্তমানে যে অবস্থা সেই অবস্থায় কিন্তু উন্নয়নের যে স্বরূপ আসলে গ্রামাঞ্চল বা গুয়াহাটি মহানগর বাদ দিলে মহানগর বাদ দি বাকি অঞ্চল সময় যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার সাব ডিভিশন হেডকোয়ার্টার যে যোগাযোগ উন্নয়নের যে নমুনা, এই উন্নয়নের নমুনা কিন্তু বর্তমানে স্পষ্ট হয়ে পড়ছে, আর এই উন্নয়নে আসলে কি সূচাইছে সেয়া কিন্তু সময়তে কোয়া যাবে।